এখানে আসতে গেলাম এই জায়গাটা, এই ঘাটে ওই দূরে ও চুন নদী ঠিক আছে। আচ্ছা মঙ্গলদ্বীপ সেই ঘাট সেটা ওখানে দিলাম, ওখানে পুতলাম জলের মধ্যে। গঙ্গা, গঙ্গা থেকে ও চলে গেছে চূর্ণী, দূরে ও চূর্ণী দেখা যাচ্ছে, চূর্ণী চূর্ণী নদী। দারুন দারুন সব কলা মঙ্গলদ্বীপের বাগানে, বেশ ভালো কলা বাগান, বিরাট বড় উন্মুক্ত প্রান্ত গঙ্গার চরে মঙ্গলদ্বীপের। দূরে দেখা যাচ্ছে গঙ্গা নদীর মোহনা, হুগলি মঙ্গলদ্বীপের গঙ্গার উপরে নৌপাড়ার ঘাট, ঘাট ওখানে নদী সুন্দর দ্বীপ শুনেছি। আশেপাশে খুব কমই আছে, সাধারণ অসাধারণ অসাধারণ সব দৃশ্য মঙ্গলদ্বীপের গঙ্গায় ঘাটে বাজার তৈরি। নদীর জল তীর তীর করে বয়ে চলেছে সুন্দর। পাড়ে এসে সব বসার জায়গা সারি সারি করে রেখেছে ঘন অরণ্য।
যখন বেরিয়ে যাচ্ছি এতক্ষণ ঘুরলাম, মঙ্গলদ্বীপ, এই হচ্ছে গেট, প্রবেশ দ্বার। সুন্দর ডিজাইন করে সাজিয়ে রেখেছে এবং সাজাচ্ছে ধীরে ধীরে। কি সুন্দর ফুলগুলো ফুটে আছে এখানে। নদীর পরে গড়ে তুলেছে গেটটাকে, গঙ্গার মাঝে চড়া জেগে তৈরি হয়েছে। সুন্দর করে সাজানো হচ্ছে ট্যুরিজমের জন্য। বেরিয়ে যাচ্ছে এখন, বাড়ি ফিরব। নারিকেল গাছের চারা, পাহাড়ি পাতা, পাহাড়ি গাছের চারা এখানে লাগানো হচ্ছে রাস্তার পাশ দিয়ে। আর হয়তো কিছুদিন পরে এসে অন্যরকম চেহারা এটাকে দেখতে পাবো। গঙ্গা নদীর তীরে সুন্দর একটা মনোরম পরিবেশ। চিমনির বাঁদিকে ওই চূর্ণী নদীর মোহনা, গঙ্গা থেকে চূর্ণী নদী বেরিয়ে চলে গেছে ওখান দিয়ে। এই ঘাটে আমি স্নান করলাম। এই যে ফিরে যাওয়ার আগে এক ঝলক। সূর্য অস্ত চলে দিকে, নদী এখানে খুব সুন্দর, নির্মল জল, খুব শান্ত স্রোত, মৃদু স্রোত। অনেকে এসেছে ঘুরতে। সুন্দর ঘোরার মতো নিরিবিলি জায়গা। এই হলো নদী। টাটা, বাই বাই। ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।